আরামবাগের পারুল মিলন মঞ্চের পঞ্চমতম বর্ষে পদার্পণ করা দুর্গাপুজোয় ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করার পর আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই ফিতে কেটে মিলন মঞ্চের পুজোর সূচনা করেন। মহকুমা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, মিলন মঞ্চের পক্ষ থেকে এদিন 100 দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। আজকের এই পুজো উদ্বোধন এবং বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পর্কে সাংসদ অপরূপা পোদ্দার বলেন, আজকে পারুল মিলন মঞ্চে 5 বছর উদ্বোধন করলো এবং পারুল মিলন মঞ্চের পক্ষ থেকে যে প্রতি বছর যে দুর্গাপুজো আয়োজন করা হয় সেইবারে প্রতিবারের মতো এইবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন এবং এই পারুল মিলন মঞ্চ থেকে আমরা প্রতিদিন সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে সাথে মহালয়ার পর থেকে পঞ্চমীর পর থেকে আমাদের অষ্টমী অবধি প্রোগ্রাম রাখা আছে বাচ্চাদের কচিকাচাদের নিয়ে। আজকে উদ্বোধনের সাথে সাথে আমার মায়েরা যাতে সুন্দর করে পুজো করতে পারে তাদের হাতে আমরা শাড়ি তুলে দিলাম এবং মিষ্টির প্যাকেট তুলে দিলাম, এবং শুধু তাই নয়, বন্যা দুর্গত মানুষদের কাছে খানাকুল ধুয়ে আমাদের পারুল মিলন মঞ্চের পুরো টিম গিয়ে সেখানে আমাদের যারা সাধারণ মানুষ তাদের হাতে তিরপল জামা কাপড় তুলে দেওয়া হয়েছে। এবং আজকের এই প্রোগ্রামে আমাদের এসডিপিও, এসডিও সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতির সদস্যরা, কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েতের মেম্বাররা, আমাদের স্বপনদা, আমাদের সকলে খানাকুল তারকেশ্বর থেকে আগত সমস্ত মানুষ যেরকম এসছে, এবং আমি মিডিয়া বন্ধুকেও ধন্যবাদ জানাই যে তারা এসছেন। এবং 7:15 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এক একটা জেলা ধরে 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 তিনি এক একটা জেলা ধরে উদ্বোধনও করছেন, তার সাথে সাথে তিনি সমস্ত জেলাকে সম্বোধন করছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের পারুল মিলন মঞ্চের সমস্ত মেম্বাররাও খুব আপ্লুত, খুব খুশি যে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এবং এই পুজোর 5টা দিন আমরা হই হই করে সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রোগ্রামগুলো আমরা সবাই মিলে পুজোর দিনগুলো আনন্দে কাটাবো কচিকাচাদের নিয়ে এবং পুজোটা সকলকে নিয়ে। তাই ধর্ম যার যার উৎসব কিন্তু আমাদের সকলের। আমি সমস্ত আরামবাগবাসীকে, বঙ্গবাসীকে, যারা আমার এই আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা রইল। সমস্ত গ্লানি, সমস্ত রাগ ভুলে গিয়ে আসুন আমরা এই পুজোর দিনগুলো মায়ের আরাধনা করি, মঙ্গল, জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করি, সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা: কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।